হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইজ, আজকের এই ভিডিওতে BTC সম্পর্কে কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কারণ পুরো যে ক্রিপ্টো মার্কেট সেটা BTC-র উপর স্ট্যান্ড। অর্থাৎ BTC যদি ইনক্রিজ করে তাহলে অল্ট কয়েন যেগুলো রয়েছে সেগুলো ইনক্রিজ করে, অর্থাৎ প্রাইস ইনক্রিজ করে, এবং BTC যদি প্রাইস ডিক্রিজ হয় তাহলে অল্ট কয়েনগুলোর প্রাইসও কিন্তু ডিক্রিজ হয়ে যায়। যদি এই BTC 5% ইনক্রিজ হয় তাহলে কিন্তু অল্ট কয়েনগুলো তার ডবল বা ট্রিপল পর্যন্ত ইনক্রিজ করে থাকে, ডিক্রিজের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে হয়ে থাকে। তো BTC-র উপর পুরো মার্কেটটা যেহেতু নির্ভর করছে, সেহেতু BTC-র আজকে আমরা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস করব। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এরকমের ছোটোখাটো আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের এই যে ভিডিও সেটা আমরা দেখুন, BTC-র যে চার্ট সেটা কিন্তু খুলে নিয়েছি। ওয়ান ডে যে চার্ট সেটা আমরা BTC-র খুলে নিয়েছি US ডলারে, ঠিক আছে। তো BTC দেখুন, এখানে কতগুলো লাইন ড্র করা রয়েছে, যেগুলো হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনস। তো সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও বানানো রয়েছে, যদি আপনারা যা দেখতে চান তাহলে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে। তো দেখুন, সবার নিচে যে সাপোর্ট লাইনটা টানা হয়েছে, ঠিক আছে, 28,827 US ডলারে। তার উপরে যে লাইনটা টানা হয়েছে নীল কালারের, সেটা হচ্ছে 31,685, এবং এটা দেখুন সবুজ কালারের যেটা রয়েছে সেটা এখন এই মুহূর্তে BTC-র যে রেট সেটা চলছে। এবং কালো কালারের যে লাইনটা টানা হয়েছে সাপোর্ট, সেটা হচ্ছে 36,479 ডলার, এবং সবার উপরে যেটা টানা হয়েছে দেখুন 41,575 US ডলার, যেটা হচ্ছে হালকা নীল রঙের, ঠিক আছে। তো প্রাইস দেখুন আমাদের এখানে চলছে, এখন দেখুন 43,351 এই প্রাইসে আমাদের এখন BTC চলছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন যে 31,685 থেকে যে লাইনটা দেখতে পাচ্ছেন, 31,685 থেকে 28,827, 31,685 থেকে যদি এটা ক্রস করে তাহলে কিন্তু 28,827 পর্যন্ত আর কি BTC ডাউন হতে পারে, কারণ এটা একটা এর বিগ সাপোর্ট জোন, ঠিক আছে। এবং এখান থেকে যদি এই যে লাইনটা দেখতে পাচ্ছেন আপনারা, কারেন্ট প্রাইস যেটা চলছে 34,351, এখান থেকে যদি BTC ক্রস করে, এখানে দেখুন যে কালো কালারের যে লাইনটা টানা হয়েছে 36,479 ডলার, তো এইটাকে যদি ক্রস করে তাহলে কিন্তু BTC 41,575 পর্যন্ত যেতে পারে, ঠিক আছে। তো এটা ওয়ান ডে চার্টে দেখানো হয়েছে, যদি এই লাইনটাকে ক্রস করে 36,479 তাহলে কিন্তু 41,575 পর্যন্ত যেতে পারে। তো সেই মাফিক যদি ক্রস করে তাহলে কিন্তু যেতে পারে, তাছাড়া যদি নিচ দিকে ক্রস করে তাহলে 28,827 পর্যন্ত আমাদের যে BTC প্রাইস সেটা কিন্তু আসতে পারে। তো পুরোটা নির্ভর করছে মানে ব্রেকআউটের উপর, উপর দিকে যদি ব্রেকআউট হয় তাহলে 41K পর্যন্ত যেতে পারে, আর নিচ দিকে যদি ব্রেকআউট হয় তাহলে কিন্তু 28K পর্যন্ত যেতে পারে। এটা দেখুন এর সাপোর্ট জোন, দেখতে পাচ্ছেন এই যে এই লাইনটা, এটা হচ্ছে এর সাপোর্ট জোন, ঠিক আছে। তো সাপোর্ট দেখুন ক্রমশ নিচ দিকে নামছে সাপোর্ট জোন যেটা, তো এইভাবে কিন্তু মানে প্রাইস ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে। তো আপনারা যে সমস্ত অল্ট কয়েনগুলোতে বা BTC-তে যদি আপনারা ট্রেড করছেন এই মুহূর্তে, তাহলে অবশ্যই স্টপ লস এবং টেক মানে স্টপ লস লাগিয়ে রাখবেন, কেননা বলা যাচ্ছে না, এখন মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল, সামান্য একটু উপর দিকে যাচ্ছে, তার কিছুদিনের মধ্যে কিন্তু আবার অনেক নিচে চলে যাচ্ছে। তো সেই মাফিক কিন্তু আপনারা ট্রেড করবেন, খুব মানে চালাকির সাথে ট্রেড করতে হবে, কারণ এখন BTC বুঝতেই পাচ্ছেন মার্কেট কিন্তু খুবই ভোলাটাইল। তো সেরকম চালাকির সাথে আমাদেরকে ট্রেড করতে হবে এবং স্টপ লস দিয়ে রাখতে হবে, যদিও আমাদের স্টপ লস টার্গেট হিট হয় তাহলে কিন্তু আমাদের বেশি লস হবে না। স্টপ লসের ভিডিও যদি আপনারা দেখতে চান তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কিন্তু স্টপ লস কীভাবে লাগাতে হবে আপনারা দেখে নেবেন, সেখান থেকে কিন্তু আপনারা শিখে পরে স্টপ লস লাগাতে পারবেন। তো স্টপ লস লাগিয়ে কিন্তু ট্রেড এই মুহূর্তে করুন আপনারা, কেননা এখন মার্কেটের ব্যাপারে মানে কিছু বলা যাচ্ছে না, কেননা এর আগে অনেক পজিটিভ নিউজ এসেছে মার্কেটে, তা সত্ত্বেও কিন্তু BTC-র যে প্রাইস সেটা কিন্তু সামান্য পরিমাণে ইনক্রিজ হচ্ছে এবং তার দ্বিগুণ পরিমাণে ডাউন হয়ে যাচ্ছে। তো সেই সব দিককে খেয়াল রেখে পরে কিন্তু আপনারা ট্রেড করুন, ঠিক আছে, এবং সাপোর্ট ও রেজিস্ট্যান্স অবশ্যই খেয়াল রাখুন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই যে BTC-র টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ঠিক আছে। তো চলুন বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।